উত্তোলনের কাজ শুরু করছি। আমাদের সকলের শ্রদ্ধেয়, সকলের প্রিয় উত্তরপাড়া মাদ্রাসার স্বনামধন্য সম্পাদক মহাশয় জনাব হযরত মাওলানা ইসরাফিল মাজাহিরি সাহেব এখন তিনি পতাকা উত্তোলন করছেন। চলো শুরু করো, শুরু করো, শুরু করো। सारे जगह से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जगह से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुल इसकी ये गुलशितान हमारा हमारा, सारे जगह से अच्छा हिंदुस्तान अच्छा। गोदी में खेलती है जिसकी हजारों नदियाँ, गोदी में खेलती है जिसकी हजारों नदियाँ, गुलशन के जिनके दम से रश के जिना हमारा हमारा, सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुल है इसकी ये गुलशितान हमारा हमारा, सारे जगह से अच्छा। पर्वत हो सबसे ऊंचा हम साया आसमां का, पर्वत हो सबसे ऊंचा हम साया आसमां का, वो संतरी हमारा वो पास बाग हमारा हमारा, सारे जगह से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुल इसकी ये गुलशितान हमारा हमारा, सारे जगह से अच्छा। मजहब नहीं सिखाता आपस में बैर रखना, मजहब नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी है गम हिंदी है गम हिंदी है गम वतन है हिंदुस्तान हमारा हमारा, सारे जगह से अच्छा हिंदुस्तान हमारा हमारा, हम बोले है इसकी ये गुलशितान हमारा हमारा, सारे जगह से अच्छा। আলহামদুলিল্লাহ, যে যেখানে আছেন সেখানে বসে যান, মসজিদ এবং মাদ্রাসার বারান্দায় যারা আছেন তারা ওখানেই বসে যান। একটু ধৈর্যর পরিচয় দিন, আজকের আপনারা সাক্ষী হয়ে থাকলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত উত্তরপাড়া মাদ্রাসা, যেটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান। আজকের সেই মাদ্রাসার ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনে আপনারা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছেন এবং পতাকা উত্তোলনেও এসে অংশগ্রহণ করে আপনারা ধন্য করেছেন মাদ্রাসাকে, মাদ্রাসাকে বিশ্বের দরবারে আপনারা পরিচয় করিয়েছেন। আমরা জানি প্রতিটা দিন সকালে সূর্য উদিত হয়, সন্ধ্যা হলে সূর্য অস্ত যায়। ঠিক আজকেরও তেমনই একটি দিন, সূর্য উদিত হয়েছে অস্ত যাবে, কিন্তু আজকের যে দিন এই দিনটি একটি ঐতিহাসিক দিন, যার কারণে আজকের সারা দেশব্যাপী জাতীয় ছুটি এবং পতাকা উত্তোলন করে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও সংগঠন তারা দেশত্ববোধ দেশপ্রেম তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। ঠিক উত্তরপাড়া মাদ্রাসাতেও ১৯৪৭ সালে ১৫ই আগস্ট ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে আপামর ভারতবাসীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আত্মবলিদানের, সকলের সহযোগিতায় সকলে দলবদ্ধভাবে সঙ্গবদ্ধ হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী সেই শক্তিকে ৭ সমুদ্র ১৩ নদী পার করে উৎখাত করে এই দেশকে স্বাধীনতা দিয়েছে। সেই স্বাধীনতার ইতিহাস সম্পর্কে আমাদের অল্প অল্প করে আমাদের বিদগ্ধ পণ্ডিত
ওলামা একরাম যারা আছেন, যারা একদিকে আলিমে দিন মুফতিয়ানে কেরাম, তার সাথে সাথে জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত, তো এলাকার অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরাও আছেন। সময় সংকুলন না হওয়ার কারণে আমি মাদ্রাসার শিক্ষক মণ্ডলীর মধ্য হতে সকলকেই না কয়েকজনকে আমি স্টেজে আহ্বান করব, একে একে তারা আসবেন। যে সমস্ত ফ্রিডম ফাইটাররা দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে তাদের বিবিদেরকে বেওয়া করেছিলেন, তাদের সন্তানদেরকে এতিম করেছিলেন, তাদের যে কি করুণ ইতিহাস সেই সম্পর্কে আমি এখন স্টেজে অত্যন্ত অনুনয় ও বিনয়ের সহিত আহ্বান করছি আমাদের এই উত্তরপাড়া মাদ্রাসা দারুল ফালাহর স্বনামধন্য শিক্ষক জনাব মুফতি শরীফুল ইসলাম সাহেব। তিনি স্টেজে আসবেন এবং স্বাধীনতা সংগ্রামে ভারতের স্বাধীনতার যে ইতিহাস তার জ্ঞানগর্ভময় বক্তব্য তিনি উপস্থাপন করবেন।